দিল্লি থেকে ছোট পিসি ঘুরতে এসেছে। ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছিলাম ছোট পিসি খুব ভালো নারকেল নাড়ু বানাতে পারে, তো পিসির কাছে আবদার করলাম নারকেল নাড়ু খাবার। রানলাম, ওটাকে ভেঙে পরিষ্কার করে ধুয়ে তারপরে নারকেলটা কুড়ালাম, কুড়িয়ে তারপরে গুড় দিয়ে গ্যাসে বসালাম অনেকক্ষণ, এটাকে নাড়ি চাড়িয়ে তারপরে ওটা হয়ে যায় যখন, ওটা আমরা গোল গোল করে নাড়ু বানিয়ে নিই। তো পিসির কাছে আবদার করলাম নারকেল নাড়ু খাবার। পিসি ভালোবেসে বলল, তাহলে নিয়ে আয় নারকেল গুড় বানিয়ে দিচ্ছি। আমি রানিং বাজার করতে চলে গেলাম, অনেক খুঁজে খুঁজে তিনটে এই বড় বড় নারকেল নিয়ে আসলাম ও 1 কেজি ছোলা গুড় নিয়ে এলাম। যেহেতু আমি খেতে চেয়েছি তাই আমি নিজে উৎসাহ দেখিয়ে নারকেলগুলো ভেঙে ভালো করে ধুয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে নারকেলগুলোকে কুড়িয়ে নারকেল কোড়ানি বানালাম। পিসিও একটু সাহায্য করেছে। এবার পিসি নারকেল কুড়ানির সঙ্গে গুড়গুলো ভালো করে মিশিয়ে দিল। গ্যাস জ্বালিয়ে কড়াইতে নারকেল নাড়ু আর গুড় বসিয়ে দিলাম। প্রায় সাদা রঙের নারকেল নাড়ু ও গুড় আস্তে আস্তে লাল হয়ে এই রকম কালার চলে এলো। প্রায় 40 মিনিট মতন লেগেছে সময়। ভালো করে মিক্স করতে গিয়ে হাতে একবার ছ্যাঁকাও খেয়ে গেলাম, তো হাতে বড়লি লাগে আবার খুব সুস্থতার সঙ্গে কাজটা কমপ্লিট করলাম। এবার পিসি নারকেলের মিক্সারটাকে হাতার বাড়ি দিয়ে ভালো করে মিক্স করে দিল। গরম গরম নারকেল মিক্সার গোল গোল করে পাকিয়ে নাড়ু তৈরি করা হলো। এতগুলো নাড়ু তৈরি হয়েছে, 3টে নারকেল ও প্রায় 700-800 গ্রাম নাড়ু রেডি হতেই হঠাৎ করে খিদেটা না খুব জোরে পেয়ে গেল, তাই অনেকগুলো নারকেল নাড়ু টুক করে মুখের মধ্যে পুড়ে দিলাম ও পেটে চালান করে দিলাম। দুর্ধর্ষ টেস্ট, মন ভরে গেল যেন অমৃত খাচ্ছি। তোমরা চাইলেও বাড়িতে বানাতে পারো, খুব সহজ প্রসেস, কম খরচে 2 ঘন্টায় অমৃত খাওয়ার ইচ্ছা হলে, ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও।